নমস্কার সদ্গুরু আমি ঘুমোনো সঠিক নিয়ম জানতে চাই সেটা সময়সীমা হোক বা দিশা আর এর পেছনে বিজ্ঞানটি কি নমস্কার বিরু ঘুমের ব্যাপারে ঘুম হল এক ধরনের সম্পূর্ণ বিশ্রাম অধিকাংশ মানুষই জানেন ঘুম হল বিশ্রামের এক গভীরতম পর্যায় কিন্তু ব্যাপারটা এরকম নয় এমনও যোগের মাধ্যম আছে যেখানে বিশ্রামের আরও গভীরতম পর্যায়ে অর্জন করা সম্ভব যেখানে বিপাক্রিয়া একদম কম মাত্রায় নেমে আসে কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ঘুমই হলো বিশ্রামের সবচেয়ে গভীরতম পর্যায়ে বিশ্রামের সময় কোনো কিছু ভাবার দরকার নেই বিশ্রামের এই পর্যায়ে সবচাইতে ভালো ঘটনা যেটা ঘটে সেটা হলো এই সময় তুমি সর্বত্যাগই তাই ঘুমনোর সময় অত কিছু তোমার ভাববার দরকারই নেই সমস্ত চিন্তা ত্যাগ করে নিশ্চিন্তে ঘুমনোটাই ভালো কিন্তু তুমি দিকের কথাটাও বলেছ যখন দিকের কথা উঠছে উত্তর মেরুর চৌম্বকীয় আকর্ষণের জন্য যদি তুমি উত্তর গোলার্ধের উত্তর দিকে মাথা রাখো তাহলে তোমার মস্তিষ্কে চাপ পড়ার প্রবণতা দেখা যায় এটা আমরা অভিজ্ঞতার থেকে জানি এবং গবেষণার থেকেও প্রমাণিত হয়েছে যে যদি উত্তর গোলার্ধের উত্তর দিকে মাথা রাখা হয় তবে রক্তের স্বাভাবিক গতি মস্তিষ্কের দিকে ধাবিত হয় যেহেতু আমরা জানি যে যদি রক্তাল্পতা থাকে তাহলে ডাক্তার আয়রন প্রেসক্রাইব করে থাকেন আর যদি রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যায় তবে খুব স্বাভাবিকভাবেই চৌম্বকীয় ক্ষেত্র থেকে এর প্রতি আকর্ষণ তীব্র হবে বিশেষ করে বয়স্ক মানুষদের উত্তর দিকে মাথা করে না শোয়াই ভালো এর ফলে মাথায় অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা থাকে এই অতিরিক্ত চাপ বয়স্ক মানুষদের ক্ষেত্রে রক্তক্ষরণের কারণ হতে পারে কিন্তু তার চেয়েও বেশি স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে তাই উত্তর গোলার্ধের উত্তর দিকে মাথা করে না শোয়াটাই সবচেয়ে ভালো আবার উল্টো দিকে ঘুমের প্রতি খুব চিন্তাশীল মনোভাব নেওয়া উচিত নয় ঘুমোতে যাওয়া উচিত সম্পূর্ণ সর্বত্যাগী হয়ে এটাই বিশ্রামের সবচাইতে ভালো উপায় এটা শুধুমাত্র ঘুমের ক্ষেত্রেই নয় অন্য যে কোনো কার্যের ক্ষেত্রেই যদি সবকিছু বর্জন করে আত্মমগ্ন হওয়া যায় দেখবে সেই কাজ নিজের থেকেই অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে আর ঘুমের পরিমাণও অনেকটা কমে এসেছে নিজের শরীরকেই সিদ্ধান্ত নিতে হবে যে কতটা ঘুমের প্রয়োজন আর সেটাই সেরা উপায় যদি তুমি তোমার খাওয়া দাওয়া তোমার মানসিকতা তোমার আবেগ এগুলোকে ভালোভাবে সামলাতে পারো তাহলে দেখবে তোমার ঘুমের পরিমাণ বেশ অনেকটাই কমে গেছে আর যদি তার সঙ্গে তুমি যোগ অনুশীলন করতে পারো তো দেখবে ঘুমের প্রয়োজন আরো অনেকখানি কমে গেছে